আচ্ছা, এখন যদি আমি মুখ খুলি খুব খারাপ হয়ে যাবে, আবার অনেকে তেড়ে আসবে বলতে, আবার অনেকেই তো পারলে মানে সামনে পেলে হয়তো মেরেই দেবে, এরকম একটা ব্যবহার করতে আসে। আচ্ছা, তোমরা জামা কাপড় খুলে ভিডিও করবে, করো, মানে যেভাবে ভিডিও করার ইচ্ছা হয় করো, ঠিক আছে? তোমাদের কেউ কিছু বলবে না, তবে একটা কথা আজকে আমি তোমাদেরকে বলতে এসেছি, দয়া করে সেই কাজটা একটু করে দিও না, তাহলে তোমাদেরকে আর কেউ কিছু বলবে না। সেই কথাটা হচ্ছে, সোনামণিরা, যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করো, যারা একদম চান করার ভিডিও থেকে শুরু করে, বিছানায় শোয়ার ভিডিও থেকে শুরু করে, এভরিথিং, গলাগলি, চুমুচ চুম্মাচাটি, এভরিথিং, মানে নোংরা যেগুলো, শাড়ি ব্লাউজ পরে যারা ভিডিও করছো, তাদেরকে একটা রিকোয়েস্ট করতে এসেছি আজকে। আর রিকোয়েস্টটা পারলে ওই তোমাদের ওই ভিডিও আপলোডের সাথে সাথে প্লিজ একটু ফোন নাম্বারটা দিয়ে যেও, প্লিজ ফোন নাম্বারটা, আর পারলে বাড়ির অ্যাড্রেসটা একটু দিয়ে দিও। কারণ কি বলো তো, তোমাদের দেখে দেখে আমাদের সবার চারিপাশে যে ছেলে মেয়েদের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যে ছেলেদের অবস্থা এখন তৈরি হচ্ছে, তারা এখন সত্যি কথা বলতে কি এতটাই উগ্র হয়ে উঠছে এই সোশ্যাল মিডিয়ার কারণে, তোমাদের মতো বাজে মেয়েদের কারণে। তাদের কি হচ্ছে বলো তো, তোমাদেরকে দেখার পর তাদের শরীরে জ্বালা উঠছে, আর জ্বালার কারণে যেটা সব থেকে অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে সামনের মাথায় ভালো কোনো ছেলে, এই সরি, ভালো কোনো মেয়েদেরকে, বউদেরকে, কোনো ঘরের বউ তারা মানছে না, কিছু করছে না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের সাথে বাজে কাজ করছে। বুঝতে পেরেছো কী বলতে চাইলাম? আবার রিপিট করছি, তোমরা উত্তেজিত করছো, এবার তোমাদের তো আর পাচ্ছে না, ফোনের ওপাশ থেকে কামড়াকামড়ি করে বার করতে পারছে না, তখন কী করছে, সামনে মাথায় যাকে পাচ্ছে তাকে, তার সাথে বাজে ব্যবহার করছে। বুঝতে পেরেছো? তাই তোমাদেরকে আজকে বলতে এসেছিলাম একটু ফোন নাম্বারটা আর তোমাদের বাড়ির অ্যাড্রেসটা একটু দিয়ে যেও। কী হবে দেখো, তোমরা যখন দেখাতে পারছো তাহলে করাটা তো কোনো ফ্যাক্টর না কিছু, তো তাদের একটু আদর করার জন্যে একটুখানি তাদের নাম্বারগুলো একটু দিয়ে ইনবক্সে, মানে ডেসক্রিপশনে একটু দিয়ে দিও। তো এর ফলে কী হবে, আমাদের ভারতবর্ষে অনেক মানে ওই যে রেপের সংখ্যাটা বেড়ে, মানে কমে যাবে, বাড়ার জায়গায় কমে যাবে। কি আমি ঠিক বললাম? তো আমার মনে হয় আমি ঠিকই বললাম, প্লিজ এটা আমার রিকোয়েস্ট থাকলো। আমরা তা তোমাদের নিয়ে তাহলে ভিডিও করবো না, তোমাদের কিছু বলতে আসবো না, বুঝতে পেরেছো?